একবার এরকম হয়েছিল, একটি খরগোশ লাফিয়ে বেড়াচ্ছিল। বসন্তকাল জানেন তো, পাগলের মতো আচরণ। তারপর সে শুনতে পেল একটি ব্যাঙের চরম অসহায় ডাক, যেন একটি মহামারী চলছিল। তখন খরগোশটি অনুসন্ধান করতে শুরু করল ডাকটি কোথা থেকে আসছিল। সে তখন একটা গর্ত দেখতে পেল যেখানে ব্যাঙটি বসেছিল, এবং খরগোশটি জিজ্ঞাসা করল, তুমি এই গর্তে কি করছো? তুমি চিৎকার করছো কেন? ব্যাঙটি বলল, আমি গর্তে পড়ে গেছি আর বেরিয়ে আসতে পারছি না। খরগোশটি বলল, একটু অপেক্ষা করো, আমি একটি মই নিয়ে আসছি তোমার জন্য। তো সে গেল একটা মই আনতে। তো কিছুক্ষণ পরে সে একটি মই নিয়ে ফেরত এলো, কিন্তু সে দেখল ব্যাঙটি ইতিমধ্যেই গর্তের বাইরে বেরিয়ে এসেছে। তখন খরগোশটি জিজ্ঞাসা করল, কিভাবে তুমি বেরিয়ে এলে? দেখো, তুমি চলে যাওয়ার পরে একটি সাপ এলো ওই গর্তে, তাই আমি বেরিয়ে এলাম। তো এখন একটি সাপ গর্তে ঢুকে এসেছে, সবাইকেই লাফ দিতে হবে তাদের সর্বোচ্চ ক্ষমতায়। আপনাদের সবাইকেই, আপনারা সবাই যেখানেই থাকুন না কেন, নিজের জীবনে যাই করুন না কেন, আপনাদের নিজেদের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছানোর এই সময়। আমরা যদি জানি কিভাবে এই সময়কে কাজে লাগানো যায়, আমরা ফেরত আসতে পারবো নতুন শক্তি ও সামর্থ্যের সাথে। তাই এই উদ্বেগ ও দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই যে সময় আমাদের কাছে রয়েছে, এই 2-3 সপ্তাহ সময় সবাই নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত যে শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং আবেগজনিতভাবে যে কাজ আমরা করছি তার দক্ষতা যে আমাদের আছে, যদি আমরা লক্ষ্য রাখি আমাদেরকে আরও উন্নত করার, আরও পরিণত করার 10%, এই 10% উন্নতি প্রত্যেক মানুষের হলে দেশকে এক নতুন মাত্রায়, নতুন সম্ভাবনায় পৌঁছে দিতে পারে। প্রত্যেকটি মানুষই লিখতে পারেন যে আমার শারীরিক সক্ষমতা কতটা। আপনার কোনো ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই, আপনি দেখতে পারেন আপনি কোথায় আছেন, আর তার থেকে 10% উন্নতি। আমার মানসিক সক্ষমতা কত দূর, তার থেকে 10% উন্নতি। আবেগের স্থিরতারও 10% উন্নতি। আমার কর্মদক্ষতা যা, তার 10% উন্নতি। যদি প্রত্যেকে তাদের নিজস্ব মাপকাঠি অনুযায়ী যদি তারা এটা করার চেষ্টা করে, আমরা এক নতুন দেশকে পাব। বাইরে বিভিন্ন রকম পরিস্থিতি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আপনার নিজের মন, নিজের আবেগ, আপনার নিজের মনোভাব আপনার পথের বাধা বা চ্যালেঞ্জ হয়ে ওঠা ঠিক নয়। যদি আপনি নিজের জন্য একটি বাধা না হন, বাকি আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী পরিচালনা করব।